আসসালামু আলাইকুম ঘরোয়া রান্নাবান্নার পেজ থেকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব ঝরঝরে এবং পারফেক্টভাবে চিকেন ভুনা খিচুড়ি যারা নতুন রাঁধুনি এবং বেচলার আছেন তারা আমার রেসিপিগুলো ফলো করে রান্না করতে পারেন আশা করি হতাশ হবেন না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন পাতলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেল যখন ভালোভাবে গরম হবে তখন আমি দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমি দু এক মিনিট ভেজে নেব যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে আসে এখন আমি দিয়ে দিব চার পাঁচটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ দু এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিব একশো চামিচ করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি মশলাগুলো আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব একশো চাম হলুদের গুঁড়া দেড়শো চামিচ ধনিয়ার গুঁড়া দুশো চামিস পরিমাণ শুকনামরিচের গুঁড়া ভালোভাবে চেড়ে মিশিয়ে অল্প একটু পানি অ্যাড করে মশলাগুলো আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে চেষ্টা করবেন সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এরকম উপরে তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি মশলার সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি মুরগির মাংস থেকে যে পানি উঠবে এতে করে মুরগির মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে সাত থেকে আট মিনিটের মতো আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মুরগির মাংসগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চুলার আশটা ছিল আমার মিডিয়ামে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষার তেল খিচুড়িটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তিনটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি এগুলো আমি কমিয়ে দেব কারণ মুরগির মাংসতে আমি গোটা মশলাগুলো বেশি ব্যবহার করেছি পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করব না জাস্ট যখন নরম হবে তখন আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চা করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা মশলাগুলো আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নেব এখন আমি দিয়ে দেব এক চামিস পরিমাণ হলুদের গুঁড়া আরও আমি দুই মিনিটের মতো ভেজে নেব এখন আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা দুই পট গুঁড়া চাল দিয়ে দিচ্ছি আমি মসুর ডাল আর বুটের ডাল বুটের ডালগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি তা না হলে ডালগুলো সিদ্ধ হবে না চাল আর ডালগুলো এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ভেজে নেব চুলার আস্তে আসছে আমার মিডিয়ামে চাল যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব চালের দ্বিগুণ পরিমাণ পানি আমি দুই পট চালের জন্য এখানে চার পট পানি নিয়েছি ডালের জন্য আমি এক্সট্রা কোনো পানি নিইনি এই পানিতে আমার চাল ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানি কিছুটা কমে আসা পর্যন্ত হাই হিটে জাল করে নিব দেখেন পানি অনেকটাই কমে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি চাল আর মাংসগুলো এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব এখন আমি চোলা রাসটা লুতে রেখে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট আমি চালগুলো উল্টিয়ে দিব যেন সবগুলো চাল সমানভাবে ফুটে ওঠে দেখেন চালগুলো আমার প্রায় ফুটে গেছে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য চুলার আঁচটা থাকবে আমার লোতে ফিরে আসছি আমি দশ মিনিট পর আবারও আমি খিচুড়িগুলো এখন উল্টিয়ে দিব দেখেন আমার বোনার খিচুড়িটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এবং চালগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে যাদের খিচুড়ি ঝরঝরে হয় না তারা আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন আমি দিয়ে দিব দুই সচামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো চোলাটা বন্ধ করে রাখব পাঁচ মিনিট পর আমি খিচুড়িগুলো সার্ভ করে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন যে আমার খিচুড়িটা কতটা মজাদার হয়েছে একদম সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে রান্না হয়ে গেল ঝরঝর এবং পারফেক্টভাবে চিকেন ভুনা খিচুড়ি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ